মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলার লোকশিল্পীদের নিয়ে 3 দিনের কর্মশালা অনুষ্ঠিত হলো। এদিন কর্মশালাটি হয় মালদা জেলা সংগ্রহশালাতে। এদিনের এই কর্মসূচিতে জেলার 24টি দল অংশগ্রহণ করে। একসময় গম্ভীরা শিল্পের মধ্য দিয়ে মালদা জেলার বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরা হতো। স্বাভাবিকভাবেই গম্ভীরা শিল্পের একটা কদর ছিল, বর্তমানে তা অনেকটাই কমে গিয়েছে। 2011 সালে রাজ্যের শাসক দল ক্ষমতায় আসার পর লোকশিল্পীদের জন্য ভাতা চালু করে জেলার 24টি দল। এই শিবিরে অংশ নেয়। জেলায় মোট 7,000 লোকশিল্পী রয়েছে, এরই মধ্যেই 2,000 ভাতা পান শিল্পী। স্বাভাবিকভাবেই যারা এই ভাষা থেকে বঞ্চিত তারা বেশিরভাগ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। হারাতে চলেছে মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্প। তাই সেইটা বড় কথা যে যেটাকে নিয়ে আমরা চলেছি আমরা বারে বারে, তারপরেও আমরা কি আমাদের সেই মাধ্যমটাকে আরো সুন্দর করতে পেরেছি, এই প্রশ্নটি তো থেকেই যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রসাদ এই লাইব্রেরিতে কর্মশালা শুরু হয়েছে মালদা জেলার গম্ভীরা নিয়ে, গম্ভীরার কর্মশালা, গম্ভীরা গানের কর্মশালা। মূলত কী কী আলোচনা হবে, কেন কর্মশালা করছেন? কর্মশালা এই জন্যই করছে যে জেলার তো একটা বলিষ্ঠ মাধ্যম হচ্ছে মালদার গম্ভীরা। এখন জেলায় প্রায় অনেকগুলো দল, সেই দলগুলোকে আরও কী করে সুন্দর করে গম্ভীরা নিজের দলকে ঠিক করা যায় এবং বাইরে যে উপস্থাপনা করতে যায় বিভিন্ন দলগুলো সেখানে যে মালদার যেন ঐতিহ্যটা বজায় রাখে, এই বিষয় নিয়েই আরও মানে বিভিন্ন ধরনের আলোচনা। মালদায় কতগুলো গম্ভীরা টিম আছে? এখন প্রায় 24টা দল আছে জেলাতে। বলছি গভর্নমেন্ট আপনাদের কত করে ভাতা দেয়? গভর্নমেন্ট শিল্পীদের এখনও প্রত্যেক শিল্পীরা ভাতা পায় না, 1,000 টাকা ভাতা আছে শিল্পী। এখনও প্রচুর শিল্পী বাইরে আছে, কার্ডের এখনও কার্ড পায়নি, এরকম শিল্পীও প্রচুর আছে। বলছি আপনারা তো বিভিন্ন সরকারি প্রচারের জন্য গম্ভীরাকে মানে সরকার ব্যবহার করছে, গম্ভীরা দলগুলো আপনারা কতখানি কাজ পাচ্ছেন? কাজ বলছে সেই রকমভাবে নেয়, মানে ব্যাপারটা হচ্ছে যে যখন বিভিন্ন সরকারি যে অনুষ্ঠানগুলো হয় তাতে সব অনুষ্ঠানে এই গম্ভীরা ডাক পায় না। প্রচারমূলক অনুষ্ঠানগুলোতে যেমন দুয়ারে সরকার বা এই ধরনের কোনো প্রচারমূলক ইয়েতে তখন কিছু কিছু গম্ভীরা দল তারা সেখানে অনুষ্ঠান। কত টাকা করে পান? ওই 1,000। বলছি এখন কিন্তু অনেক সাইবার ক্রাইম নিয়ে বেড়েছে, অনেক অপরাধ বেড়ে গেছে, বিভিন্ন ধরনের মানুষ স্ক্যাম হচ্ছে, প্রতারিত হচ্ছে, সেই জায়গায় কি গম্ভীরাকে হাতিয়ার করে প্রচার করা যেতে পারে? নিশ্চয়ই, গম্ভীরা এমন একটা মাধ্যম যার মাধ্যম দিয়ে সব কিছুই প্রচার করা যেতে পারে। আপনারা কি জেলা পুলিশ বা জেলা প্রশাসনের কাছে সেই নিয়ে কোনো আবেদন করেছেন যে আমাদেরকে এই ধরনের একটা দেওয়া হোক সাইবার অ্যাওয়ারনেস নিয়ে? আমরা বলেছি এর আগেও, যিনি জেলা শাসক ছিলেন তার সঙ্গেও কথা হয়েছে যে যে কোনো ব্যাপারে আপনি মালদার গম্ভীরা লোকশিল্পীদের নিয়ে কাজ করান তারা আরও বেশি বেশি করে মানুষকে বুঝিয়ে বলে দিতে পারবে এবং ফিডব্যাক দিয়ে আপনাকে বলতে পারে আমার প্রোগ্রামে এতগুলো মানুষ দাঁড়িয়েছে। বলছি কত মানুষ এখনও পাচ্ছে না ভাতা? এখনও প্রায় 1,500 শিল্পী আছে যারা এখনও, তাদের তারা কেন পাচ্ছে না, কারণ কোন জায়গাটা আটকে আছে? আসলে কার্ডের যে ফর্ম দেওয়া, শিল্পীরা যে আবেদন করবে সেই ফর্মটাই বন্ধ আছে। আর কতজন পাচ্ছে? 1,300 মতো। মোটামুটি 2,000 মতো গ্যাপ আছে নাকি? না, আরও 5,000 মতো। আপনার নাম? আমি অদ্বৈত বিশ্বাস।